আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়তেছে, আমরা সকলেই গরমের জন্য খুবই কষ্ট করতেছি। আমরা অনেকবার গোসল করতে যাই নিজেদেরকে ঠান্ডা করাবার জন্য। তেমনি আমাদের যে শখের পাখিগুলো আছে, যার যার যত ধরনের পাখি আছে, সবাই কিন্তু এই আজকে গরমের জন্য খুবই কষ্ট ভোগ করতেছে। তাই দেখবেন যে তারা খুবই হাঁপাচ্ছে। আর তাদের হাঁপালে কী করণীয়, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। আমার নতুন ভিডিও যারা দেখছেন বা যারা দেখেছেন, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগবে নতুন ভিডিও করতে। যা হোক, আসুন আমরা কীভাবে পাখি হাঁপালে সেটা দূর করবো সেটা কাজ করি। আমার প্রথম ধাপ হচ্ছে আমাদের পাখিকে স্প্রে করতে হবে। চেষ্টা করবেন দিনের ভিতরে দুবার স্প্রে করার জন্য, সকাল বিকেলের দিকে বা আপনাদের নির্ধারিত একটা টাইমে স্প্রে করবেন। দেখবেন আপনার পাখিগুলো অবশ্যই তার হাঁপানিটা মানে কষ্টটা ভোগ করবে। আমার দ্বিতীয়টি হচ্ছে, আমরা যেমন গোসল করি, আমাদের পাখিগুলোকেও গোসল করাতে হবে। বলবেন না, প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের জন্য পাখিদের গোসলের প্রয়োজন। আমি আমার পাখিগুলোকে প্রত্যেকটা খাঁচার জন্য এক একটা পাত্রতে আমি পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়েছি, ওরা গোসল করবে। কারণ আমি আমার পাখিগুলোকে আমি গোসল করাই, আমি একটা একটা করে সবগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু একটাতে দেখালাম, আমার সবগুলোতে আমি সকালবেলা সবগুলোকে আমি গোসল করে আছি। এখনও দেখেন তাদের প্রচণ্ড গরমের এক ধরনের হাঁপানি হাঁপাচ্ছে, যেরকম মানে মুখ হা হা করে এইরকম করতে থাকে। আমি আমার পাখিগুলোর যত্ন নিচ্ছি। আমি মনে করবো যে আপনারাও আপনাদের পাখিগুলোর যত্ন নেবেন, তারা আপনাদের পাখিগুলো ভালো থাকবে, স্ট্রোক করবে না। অনেক পাখি স্ট্রোক করতেছে গরমের জন্য, যে গরম পড়তেছে। আমার তিন নম্বর ধাপটি হচ্ছে, আপনার খাঁচার পাশে এক ধরনের তয়লে দিতে পারেন, মাটির চালা দিতে পারেন, আপনার একটা কাপড় দিতে পারেন, সেই কাপড়গুলোকে আপনি ভিজিয়ে আপনার খাঁচাতে দিতে পারবেন। তাহলে দেখবেন যে আপনার পাখিগুলোর একটা ঠান্ডা বাষ্প পাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমার এখানে একটা খাঁচার উপরে একটা ছালা দিয়ে রাখছি, পাটের ছালা, এটাকে আমি ভিজাবো। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি এই নমুনা দেখাচ্ছি। আপনারা, আমি কিন্তু মূলত বাথরুমে গিয়ে সবগুলোকে ভিজাই, ভিজানোর পরে আমার এই খাঁচার উপরে আমি কী করি, এগুলোকে আবার দিয়ে দিই ঠান্ডা বাষ্পর জন্য, আমার পাখিগুলোর আরাম পাওয়ার জন্য। আমি আশা করবো আপনারা আপনাদের এই পাখির খাঁচার উপরে এই ছালা আইটেমগুলো, পাটের ছালা বা কাপড়, যাদের পুরানো লুঙ্গি আছে, গামছা আছে, এগুলো দিয়ে দিলে আপনার পাখিগুলো খুব আরাম পাবে, খুবই আরাম পাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি আমার একটা ধরনের, আমি জাস্ট এটা দেখাবার জন্য, আমি মুহূর্তগুলোকে বাথরুমে সকালবেলা দিয়ে আমি আমার খাঁচার উপরে দিয়েছি, আমি আপনাদেরকে দেখাবার জন্য জাস্ট বলতেছি। আপনাদেরকে পাখিগুলোকে ঠান্ডা বাষ্প দেওয়ার জন্য, হাঁপানি থেকে বাঁচার জন্য আপনাদের অবশ্যই এই কাজগুলো করতে হবে। আমাদের প্রিয় শখের পাখিগুলো ওর যত্ন নেওয়া দরকার। আমরা প্রচণ্ড গরমে কষ্ট ভোগ করতেছি, আমরা অনেকজন অনেক দ্রুত অনেকবার গোসল করতেছি। তা আমি আপনাদেরকে বলবো, ওদেরও প্রয়োজন গোছলের, ওদেরও ঠান্ডার প্রয়োজন, ওদেরও যত্নের প্রয়োজন। আপনি সবাই করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।